মায়াপুরের শ্রী নবদ্বীপ যাচ্ছি, তিলক না কাটলে কি আর হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে, ওইদিকে ফেরিঘাটে লোক যাচ্ছে। এইটা হচ্ছে জলঙ্গি নদী আর এই হচ্ছে গঙ্গা নদী, দুটো মিলনস্থল। দেখো এটা দেখো সামনে যেটা চলে এসেছি নবদ্বীপের ফেরিঘাট, হচ্ছে লঞ্চের ভেতরের অবস্থা। দেখো লঞ্চের আরে উল্টে নিয়ে গেলেও কিছু হবে না, দেখাও দেখি এটা ওটা উল্টো। বাহ পরে নিয়ে এটা এক ফোটাও। নবদ্বীপের ফেমাস যে লাল দই সেটা নিয়ে নিয়েছি, ট্রাই করে দেখি কেমন লাগছে। কদমটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। এইটা হচ্ছে হুলোর ঘাট, এখান থেকে 10 টাকা করে টিকিট নেবে, নিয়ে নবদ্বীপের ওদিকে যাওয়া যাবে। তো ওই যে ফেরিঘাটে এখানে দেখো বিভিন্ন রকমের খাবার বসছে, এখানে নিত্য প্রয়োজনীয় প্রচুর সামগ্রী আছে যেগুলো নিয়ে যেতে পারো। আর আমি একটু তিলক কেটে নিলাম দেখতে পাচ্ছ, ঠিক আছে কপালে। মায়াপুরের শ্রী নবদ্বীপ যাচ্ছি, তিলক না কাটলে কি আর হয়? তো আমরা বেসিক্যালি এখন লঞ্চে উঠে গেছি, 10 টাকা টিকিট নিয়েছে, ঠিক আছে। তো এই হুলোর ঘাট থেকে আমরা এখন যাচ্ছি নবদ্বীপের ওদিকে, বেসিক্যালি আমরা দই আনতে যাচ্ছি, ঠিক আছে। তো নবদ্বীপে যাই লোকে ঘুরতে করতে আমরা দই আনতে যাচ্ছি এখন। তো ওই সামনে দেখতে পাচ্ছো ওই যে সামনে তোমার হচ্ছে গঙ্গা, এটা জলঙ্গি নদী, ঠিক আছে। দুটোর মিলনস্থল আছে সামনে, তো চলো আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। একটা সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে আর দেখো অপূর্ব সুন্দর লাগছে। এদিকে সানসেট হচ্ছে, দেখো সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে, ওইদিকে ফেরিঘাটে লোক যাচ্ছে। আর এইটা হচ্ছে জলঙ্গি নদী আর এই হচ্ছে গঙ্গা নদী, দুটোর মিলনস্থল। দেখো এটা দুই নদীর মিলনস্থল হচ্ছে এটা। তারপরে মানে এই যে দৃশ্যটা, দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে। আর সর্বোপরি একটা কথা বলবো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই দেখো সামনে যেটা চলে এসেছি ওটা হচ্ছে আর একটা ফেরিঘাট, এটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাট। তো মোটামুটি আমরা চলে এসেছি, 3-4 মিনিট সময় লাগলো, বেশি নয়। এই হচ্ছে লঞ্চের ভেতরের অবস্থা, দেখো লঞ্চের ভেতরে প্রচুর লোক আছে। আর ওই সামনে ফেরিঘাট চলে এসেছে, তো এবার ওখানে যাবো, গিয়ে আমরা বেস্ট যে দইয়ের দোকানটা আছে সেখান থেকে দই নেবো, নিয়ে চলে আসবো আবার মায়াপুর। তাহলে আমরা এখন চলে এসেছি নবদ্বীপের সব থেকে শ্রেষ্ঠ দইয়ের যে দোকানটা, সেই দোকানে লাল দই যেটা বলে দেখতে পাচ্ছ সেই দইয়ের সামনে, নাম হচ্ছে মিষ্টান্ন ভবন, প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ ঘোষ। তো যে দেখতে পাচ্ছ নবদ্বীপের লাল দই, লাল দইয়ের সন্ধানে আমরা চলে এসেছি বেস্ট দোকানে। ফেরিঘাট থেকে জাস্ট বেরোবো, বেরিয়ে একদম সামনে এটা। তো এখানে সিঙ্গারা দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকম আইটেম আছে, আর সব থেকে মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে দই। তো এই দেখো এখানে পরপর লাল দই সব রাখা রয়েছে, ঠিক আছে, নবদ্বীপের ফেমাস যে লাল দই, এখানে বক্স টু বক্স ভরে রাখা আছে সব। আর এখানে দইয়ের কেজি হচ্ছে 230 টাকা করে দইয়ের কেজি, তো বিভিন্ন সাইজের দই পাওয়া যাবে, তোমরা আসলে এখান থেকে নিতে পারো। তোমাদের এই যে শপটা, এটা কত বছরের পুরনো? 60 বছরের পুরনো, তাই তো? মানে বিশেষত্ব কী আছে এই দোকানের সব থেকে বেশি? এটা আমাদের এই স্পেশাল ক্ষীর দইয়ের জন্য এই দোকানটা বিখ্যাত, স্পেশাল ক্ষীর দইয়ের জন্য এটা বিখ্যাত, তাই তো? আচ্ছা এই ক্ষীর দই বাদেও তো আরও অনেক কিছু কিছু পাওয়া যায় এখানে, ঠিক আছে। ভ্যারাইটিস মিষ্টি আছে, ভ্যারাইটিস মিষ্টি আছে, কিন্তু এই যে ক্ষীর দইটা দেখতে পাচ্ছি এটার জন্য এটা সব থেকে বেশি ফেমাস, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এই দইয়ের প্রিপারেশনে কিছু এক্সট্রাভাবে কিছু ব্যবহার করা হয়? শুধু এটা প্রিপারেশনের উপরে সব কিছু হয়, তাই তো? ওটা কি সিক্রেট আছে, তাই তো? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দাদা তোমাদের যে দুটো ব্রাঞ্চ আছে, ঠিক আছে, ওই ব্রাঞ্চ দুটো কোথায় কোথায় আছে? একটা নাকতলায় আছে, একটা লেক টাউন আছে। একটু অ্যাড্রেসটা বলে দাও। নাকতলায় যেটা আছে ওই অ্যাথলেটিক ক্লাবের অপোজিটে, আর লেক টাউনে মিনি জয়েন্স তোমাদের উপরে। তো তোমরা শুনিলে ওখানে গেলে, হ্যাঁ, এই যে লাল দই, নবদ্বীপের স্পেশাল লাল দই তোমরা ওখানেই পেয়ে যাবে। একটু নিয়ে চলে যান, মানে পড়বে না, হাড়ি উল্টে নিয়ে গেলেও, হাড়ি উল্টে নিয়ে গেলেও কিছু হবে না, তাই? দেখি পড়েছি না দেখি। বাহ, মানে এতটা গাঢ়ত্ব আছে এর ভেতরে, তাই তো? হাড়ি উল্টে দিলে ওটা উল্টালে পড়বে না, দেখাও দেখি এটা ওটা উল্টো। বাহ পরে নিয়ে এটা এক ফোটাও। বাহ, এক ফোটাও তো করলো না, গাঢ়ত্বটা এত বেশি। তো এই যে হচ্ছে দোকানটা, ঠিক আছে,
বিভিন্ন স্ন্যাক্সের আইটেম, এখানে সিঙ্গারা থেকে সব কিছু বাজার হয়, ওখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে। জাস্ট ফেরিঘাট থেকে সামনে এসেই একদম মুখে এটা পড়বে। তো এখান থেকে আমরা দই নিচ্ছি, তোমরা আসলে এখান থেকে দই নিতে পারো। নবদ্বীপের ফেমাস যে লাল দই সেটা নিয়ে নিয়েছে, 25 টাকা নিয়েছে, একটু ট্রাই করে দেখি কেমন লাগছে। জাস্ট ফাটাফাটি লাগছে, ঠিক আছে, নবদ্বীপের লাল দইটা এত গাঢ় ঘন, অপূর্ব খেতে, একদম এত গাঢ় ঘন, জাস্ট খেতে অপূর্ব লাগছে, অপূর্ব। দাদাদের দোকানের এখান থেকে একটা ক্ষীর কদম নিয়েছে, আর ক্ষীর কদমটা খেয়ে তোমাদের বলছে কেমন হয়েছে। ভালো খেতে, বাট দইটা মারাত্মক, ঠিক আছে, দইটার ধারে কাছে এটা নয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।